তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। তো গাইস, আজকে তোমাদের জন্য একটা দারুণ কমেডি ভিডিও নিয়ে আসলাম। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি দেখে আসা যাক। আর তুমি লোক নাই হো তো সাবস্ক্রাইব করো। ও যে লাল হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা সবাই? আশা করি আল্লাহর আশার সম্মতে তোমরা সবাই অনেকই ভালো আছো। তো আমিও ভালোই, তোমাদের অনেক দোয়ায়। তো আর একটু ভালো হয়ে যাব যদি তোমরা আমার ভিডিওটিতে সাপোর্ট করো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর একটা গেম প্লে, যদিও বারা মরার ভিডিও, যা এক ব্যাপার না। তো তোমরা খেলাটা এনজয় করো, আমি একটু মনোযোগ দিয়ে খেলি। ওই যে দিক দিয়ে জানালা দিয়ে একটা এনিমি দেখা গেছে, তো আমি এখন রাশ দেবো না, কারণ আমার কাছে শর্ট রেঞ্জের গান নাই। তোমরা দেখো ওকে আমি কীভাবে বুদ্ধি কাটিয়ে মারি। তো আমি এখান থেকে আরে মারতে সে আছে, যাক কোনো ব্যাপার না। তো আমরা শর্ট রেঞ্জের একটা গান পাইলে আগে, আরে ভাই দুই বিসি, তো দুই বিসি দিয়ে এনিমির আজকে বিচি দুইটা কান দিয়ে তুলে দিবো। তো এখানে একটা ল্যান্ডমাইন আছে, ল্যান্ডমাইনটা এখানে ফুটাই দেই। আমার হেলথ দেখতেছে অনেক কেটে গেছে, তো আমি মেড কিটটা করতে করতেই লবিতে চলে যাব। হ্যাঁ ভাই, মেড কিটটা করবো, লবিতে চলে যাব। তো সমস্যা নাই, আমরা দ্বিতীয় আর একটা ম্যাচ স্টার্ট করি। তো আমরা চলে আসছি আপনার একটা ম্যাচে। এই না তো এনিমি আমার খুব মারছে, এবার ইজিলি ইজি ইজি। তো গাইস আমরা চলে আসছি দ্বিতীয় আর একটা ম্যাচে, আর এখানে একটা ল্যান্ডমাইন পুঁতে আসছি। এই যে একটা মরে গেছে, একে বলে ট্যালেন্ট ভাই, ট্যালেন্ট বুদ্ধি কাটিয়ে খেলো। এই যে সামনে আরো এনে গেছে, সামনে আরো আছে, এবার জোলা বইরা কিল করবো। সামনে একটা উকমে বই রয়েছে, এবার শেষ আরো একটা শেষ। তার সামনে আরো ম্যান আছে, শর্টকাটের একটা আমি আসছি, মানে তুফান। আরে শালা বাচ্চা গেছে, এর ভাই মারে দি গোলাল। তার সামনে আছে কিল কনফার্ম, এইবার হবে খেলা। সামনে কেটা আছে, আসো তোমার। আরে মা রে, তো আমার হেলথ অনেক কেটে গেছে, তো মিড কিট মারতে হবে। তোমরা জানো মিড কিট স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো, দুইটা গোলাল মারি তো খুব তাড়াতাড়ি মিড কিট হবে। তো শালার আর খেলবোই না, খেলতে দিতেছে না ফকিনের পোতা নিয়ে নিমি। তো গাইস আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, একবার না পারিলে দেখো শতবার। আমি হাল ছাড়ার মতো লোক না, যাব তাক তোরে গা নেহি, তাব তাক ছোড়ে গা নেহি। তো সামনে আর একটা ম্যাচ, এবার হবে খুব পুরা দূরা। এটা কি, এটা কি নেট না? পুরা দূরা, তো তিন কিল হয়ে গেছে, এবার নিশ্চিত ভুয়া হবে, এতে কোনো কনফিউজ নাই। উপর একটা কিল করছিলাম, একটু লুট মোট করে রাহি, হয়তো বা গোলোয়াল আরও থাকতে পারে, আমার গোলোয়াল শেষ। তো আর এদিকে কি ল্যাগ মারতেছে মোবাইলটা, 2 GB র‍্যামের ফোন আসলে নিমি মার মার গান করে। তো ভাই গান থাকতে মেরে দিতাম। তো আমরা অন্য একটি ম্যাচ, আরে ভাই এখানে দেখেন কি গিলিস, আমি নাই আমার বন্দুক আছে, সমস্যা নাই, এটা বট বট মেরে দিছি, তার মানে আমি প্রো, বট মেরে প্রো। সামনে আরো একটা আছে, এটারে মার দেব, এটারে মার তাহলে আমি প্রো। এরকম মারে দিব, গোলওয়াল নাই আমার কাছেও, ওর কাছেও নাই। ভাই মারিস না, মারিস না দয়া কর, আমি একটা ইউটিউবার। হ্যাঁ ধন্যবাদ, ইচ্ছা করে মরে যাওয়ার লাগে। তো আমি তোমার খুব শান্তিতে মারবো, পিছন মারবো না, যদিও পিছন মারার স্বভাব আমার আগের থেকে আছে। তো সামনে এই যে আর একটা এনিমি, কেমনে মারি বললাম না, মারতে যাই না, আমি মরবো কে? তো তিনটা কিল কনফার্ম, এই জায়গাটা আমি যে নিয়ে যাবো, এই জায়গায় মনে করেন যে শ্মশান বানায় আলামু, ঠিক আছে।
কারণ কি কারণ আমি হলাম প্রো প্রো প্লেয়ার সামনে আবার কিল করো চুরি করবো না তোরে মেরে দেই আছে না কি আরো কি আছে আরে আছে আছে আরে দূরে রাখ লবিতে চলে যাবো তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের এই ছোট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে যাবা তোমাদের একটা ভিডিও আর একটা ভিডিও বানাতে মোটিভেশন যোগায় তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম।